স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পাসের অনিশ্চয়তায় চালু হচ্ছে না চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এতে ক্যাম্পাসের স্থানে ধোয়াশাই শিক্ষার্থী অভিভাবকরা। আগামী বছরের জানুয়ারিতে ক্লাস শুরুর কথা থাকলেও ক্যাম্পাসের স্থান কোথায় সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। আল ইমরান শোভনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পাসের স্থান নিয়ে ধোঁয়াশা কাটছেই না, অথচ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ। 2020 সালের 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি স্থাপনে সংসদে বিল পাশ করা হয়, ফলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এরই মধ্যে এই 3 অনুষদে 90 জন শিক্ষার্থী ভর্তিও করা হয়। আগামী বছরের জানুয়ারি মাসে ক্লাস শুরুর কথা থাকলেও ক্যাম্পাসের স্থান সম্পর্কে কিছুই জানেন না শিক্ষার্থী ও অভিভাবকরা। অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে আগামী জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু এই অস্থায়ী ক্যাম্পাস কোথায় হয়েছে, কি কোন পাড়ায় হয়েছে চাঁদপুরে, এটি কোন বিল্ডিংটা, সেটি শিক্ষার্থীরাও জানে না, অভিভাবকরাও জানে না, অথচ ভর্তি হয়ে গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অস্থায়ী ক্যাম্পাস নেওয়া হয়েছে, ক্লাস শুরু করার ইচ্ছা আছে ঈদ থেকে, জানুয়ারি থেকে। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়েছে, এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে আমাদের চিঠিটা, পরিকল্পনা মন্ত্রণালয়ে যে এক মিনিটে উঠবে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ধোঁয়াশা কাটানোর পাশাপাশি স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।